সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হলো আপনার নামে যদি মিথ্যা মামলা হয়ে থাকে তাহলে আপনি কি করবেন। অনেক সময় দেখা যায় যে আপনি কোনো রকম অন্যায় করেননি, তারপরে আপনার নামে অনেকেই রয়েছে শত্রুতাবশত হোক আর যে কারণেই হোক আপনার নামে মিথ্যে মামলা করে দেয়। তো সেক্ষেত্রে আপনি এই মিথ্যা মামলা থেকে কিভাবে রেহাই পাবেন সেই বিষয়টি নিয়ে আপনাদেরকে ছোট্ট একটি ধারণা দিব। প্রথমত আপনাকে যে বিষয়টি জানতে হবে সেটি হলো যে আপনার মামলাটি কোথায় হয়েছে সেটি জানতে হবে। মামলা দুই জায়গায় হয়ে থাকে, একটি হলো আদালতে আর একটি হলো থানাতে। এটি জানার পরে আপনি জানবেন যে আপনার নামে কী ধরনের মামলা হয়েছে এবং সেই মামলার কাগজপাতি যা রয়েছে সেগুলো আপনি তোলার চেষ্টা করবেন, সেগুলো নিজের কাছে রাখার চেষ্টা করবেন। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, যে আপনাকে জামিনের জন্য আবেদন করতে হবে। আপনি যখন জেনে যাবেন যে আপনার মামলাটি কোথায় হয়েছে, সেখানে আপনি যাবেন সেই কোর্টে, যে আপনি হচ্ছে জামিনের জন্য আবেদন করতে হবে। আপনি মনে রাখবেন যে জামিনের আবেদন কিন্তু সবসময় পুলিশ প্রতিবেদন যেটি রয়েছে তার আগেই করতে হয়। আপনি উপযুক্ত কারণ দেখিয়ে যদি জামিনের জন্য আবেদন করেন আপনার জামিনটি মঞ্জুর হয়ে যাবে। তো এরপরে যে কাজটি করতে হবে, যে আপনি যদি উপযুক্ত কারণ দেখান আপনাকে জামিন দিয়ে দিবে। মূলত সাধারণত যে জামিনটি দেয় সেটি অস্থায়ী জামিন হয়, সিএস পর্যন্ত জামিন হয়, অর্থাৎ চার্জশিট পর্যন্ত জামিন দিয়ে থাকে। পরবর্তীতে আপনি আইনজীবীর মাধ্যমে যখন প্রমাণ করতে সার্থক হবেন যে আপনি একটি মিথ্যা মামলার শিকার হয়েছেন, তখন আপনাকে এর থেকে অব্যাহতি দিয়ে দেবে। তো অবশ্যই যে বিষয়টি মনে রাখবেন, জামিন কিন্তু চার্জশিট হওয়ার, অর্থাৎ পুলিশ প্রতিবেদন হওয়ার জন্য আবেদন করতে হবে এবং আইনি লড়াই কিন্তু চালিয়ে যেতে হবে। আইনি লড়াইয়ের মাধ্যমে আপনি এই মিথ্যা মামলা থেকে প্রতিকার পেতে পারেন। এবং আপনাকে যে ডেটগুলো দেওয়া হবে হাজিরার জন্য, অবশ্যই আপনাদেরকে আবার বলছি, অবশ্যই সেই ডেটগুলোতে আপনি নিয়মিত কোর্টে যে হাজিরা দিবেন। আপনি যদি হাজিরা না দেন তাহলে কিন্তু আপনার জামিন বাতিল হয়ে যেতে পারে, যদিও মিথ্যা মামলা হয় তারপরেও কিন্তু আপনাকে জেলে যেতে হতে পারে। তাই অবশ্যই আপনি হাজিরা নিয়মিত দিবেন এবং আইনি লড়াই চালিয়েই আপনাকে এই মিথ্যা মামলা থেকে বের হয়ে আসতে হবে। ধন্যবাদ সবাইকে।